নাস্তিকের সাথে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক বিতর্ক অনুষ্ঠান হলো। সেই বিতর্ক অনুষ্ঠানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছতে বেশ দেরি করলেন। নাস্তিক তখন উপস্থিত জনতাকে বলছে, দেখো তোমাদের ইমাম, তোমাদের ইসলামী চিন্তাবিদ যুক্তিতে দুর্বল, সেই জন্য আসতেছে না। বেশ কিছুক্ষণ দেরি করে তিনি উপস্থিত হলেন। নাস্তিক বলল, আগে আপনি বলেন, আপনি ওয়াদা ভঙ্গ করলেন কেন, সময় মতো আসতে পারলেন না কেন? তিনি জবাবে বললেন, দেখো আমি অনেক দূর থেকে এসেছি, এসে দেখি সামনে নদী, এখন পার হবো কেমনে, কোনো নৌকার ব্যবস্থা নাই। হঠাৎ দেখলাম কি এক আশ্চর্য কথা, একটা চারা গজায় উঠলো, ফট করে বিরাট গাছ হয়ে গেল, কই থেকে একটা কুড়াল আসলো, গাছটার কাছে ভালাইয়া গেল, তারপরে এলো কলা, বানাইলো তক্তা, এরপরে আসলো লোহা, পড়লো হাতুড়ি, হয়ে গেল নৌকা। বাহ কি মজা! এরপর নৌকা নামলো নদীতে, আমি উঠে বসলাম, এই পাড়ি দিয়ে আসলাম, তাই যা একটু দেরি হল। নাস্তিক কয় যে কি সর্বনাশ, এই লোকের সাথে আমি তর্ক করবার মাথা পিসকিরু সবটা ঠিকা, আরে আন্দাজে আন্দাজে একটা গাছ হয়ে গেল ফট করিয়া, তারপরে কুড়াল আসলো, তক্তা হইল, বিনা মিস্ত্রিতে নৌকা হইল, এটা কেমনে সম্ভব? ইমাম সাহেব বলেন, আমার বিতর্ক শেষ, বিনা মিস্ত্রিতে যদি তোমার যুক্তি মতে বিনা মিস্ত্রিতে যদি একটা নৌকা না হতে পারে, এই বিশ্ব তৈরি হলো কি করে বিনা মিস্ত্রিতে, ওই বিশাল আকাশ হলো কিভাবে, এই বিরাট চন্দ্র সূর্য হলো কিভাবে, কি করে তোমার ওই বলি তৈরি হলো? নাস্তিক চেয়ার থেকে নেমে ইমামের কাদমের উপরে পড়ে গেল, বলল, আল্লাহু আকবার, আমি অন্যায় করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। নাস্তিক ঘোষণা করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা বলেন, দুনিয়ার সব দিক থেকে চোখ ফিরাইয়া এবার নিজের দিকে তাকাও, ওয়াফি আনফুসিকুম وفي أنفسكم أفلا تبصرون, এমন কি তোমাদের নিজেদের মধ্যে আমার নিদর্শন আছে, তারা কি তা অনুধাবন করে না? তোমার মধ্যে আমার নিদর্শন আছে, কার মধ্যে? আমাদের মধ্যে। কোন কার মধ্যে? আমাদের মধ্যে আল্লাহর নিদর্শন আছে। মানুষ যদি তার নিজের দেহের প্রতি লক্ষ্য করে, তাহলে সে মহান আল্লাহ পাকের অসংখ্য কুদরত দেখতে পাবে। যেমন একটি শিশু যখন জন্ম হয়, তখন তার হাড়ের পরিমাণ হয় 305টি, 305টি, পরে এগুলি একটা দুটো মিশে গিয়ে পরিমাণ দাঁড়ায় 206টি হাড়, 560টি পেশি দিয়ে এই হাড়গুলিকে বেঁধে রাখা হয়, এবং মোট গিরার পরিমাণ দাঁড়ায় 100 গিরা। আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা গিরে আছে? গুনবেন কখন? কিলাকিলি করি একটু কুলবেন না, দেখেন না গিরা কতগুলা আঙ্গুলের, এই আঙ্গুলের মধ্যেই কতগুলা গিরা, এখানে গিরা, সেখানে গিরা, এখানে গিরা, এখানে গিরা, এখানে গিরা, বাহুতে গিরা। গিরা যদি একটাও না হতো, হাতটা হাত হইতো না, হাত কি হইতো? লাঠি, লাঠি হইতো, ভাত খাওয়া যাইতো না, ভাত খাইতে গেলে মাখানো লাগে কিনা, মাখানো লাগে না, মাখাইবেন কি দিয়ে? হাত গুলা আঙ্গুলে গিরা নাই, সব কাঁঠা চামচ। আর কেনুতে গিরা নাই, হাত ক্লোজ হবে না, নিজের মুখে আসবে না, দুই হাতের মাথায় একজন বসবে, একজন আর একজনের খাওয়াবে, তাও আবার খাওয়াই দিকে মুখের মধ্যে না গিয়ে নাকের সিধার মধ্যে গিয়ে হাসতেছেন, সুবহানাল্লাহ। কোন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার ভেতরে আমার নিদর্শন আছে,
অনুধাবন করো। মানব শরীর এক আশ্চর্য মেশিন, সুবহানাল্লাহ, আশ্চর্য মেশিন। লক্ষ কোটি সেল এবং নার্ভ সেল দিয়ে জটিল মেশিনপত্রের সমন্বয় এই দেহ তৈরি করা হয়েছে। এবং এই শরীরের ভিতরে দুটো মূল্যবান জিনিস আছে, তার একটি হচ্ছে কন্ট্রোল রুম, যাকে বলা হয় ব্রেইন, যেটা কি ব্রেইন। আরেকটি হচ্ছে জেনারেটর, সেই জেনারেটরটা কি হার্ট, আপনার হৃৎপিণ্ডে। কফি আনফুসিকুম আফালা তুবসিরুন, লক্ষ্য করো না কেমনে তোমার শরীরের দিকে তাকাও না, ব্রেন কন্ট্রোল রুম। হার্টের কাজ হচ্ছে রক্তগুলিকে সার্কুলার করা, রক্তগুলিকে পৌঁছে দেওয়া সর্বত্র, যা খাচ্ছেন সমস্ত খাদ্যগুলিকে রক্ত তৈরি হচ্ছে, হার্টের কাজ হলো এটাকে এইভাবে করে করে পৌঁছে দেওয়া। আর এই রক্তগুলি যদি না পৌঁছায় শরীরের যে অংশে রক্ত পৌঁছাবে না, সে অংশ কি হবে, প্যারালাইজড হবে, অবশ হবে। মাশাআল্লাহ, আপনারা সব ডাক্তার বুঝতে পারতেছেন, কথা বুঝে ফেলতেছেন, আলহামদুলিল্লাহ। রক্ত পৌঁছাবে না, প্যারালাইজড হয়ে যাবে। এই জন্য আল্লাহ কি করেছেন, পায়ের পুরো আঙ্গুল থেকে শুরু করে মস্তিষ্কের মাথা পর্যন্ত অসংখ্য নার শিরা উপশিরা দিয়ে ভরে দিয়েছেন। কত শিরা, কত উপশিরা! চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের দেহের ভিতরে যত শিরা এবং উপশিরা আছে সবগুলি যদি বের করে একটার সাথে আর একটা গিরা দেওয়া হয়, তাহলে তা এত লম্বা হবে যা দিয়া গোটা পৃথিবী তিনবার ঘোরা যাবে। এই শিরা উপশিরা গুলি যদি ছিঁড়ে ছিঁড়ে শরীর থেকে বের করে করে পাশাপাশি যদি সাজানো হয়, তাহলে 3 একর জমিন লাগবে সাজায়া রাখতে। এত শিরা উপশিরা দিয়ে এই পৃথিবী, এই শরীরটাকে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন, গুছিয়ে দিয়েছেন, অসংখ্য শিরা উপশিরা। হার্টের কাজ হলো রক্ত আসতেছে পাঁচ করে করে, এভাবে করে করে রক্ত পৌঁছায় দিচ্ছে হার্ট থেকে, তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। হার্ট প্রতি মিনিটে 10 পাউন্ড রক্ত সঞ্চালন করছে, ব্যায়ামের সময় এর পরিমাণ গিয়ে দাঁড়ায় 30 পাউন্ড। এবং এক সময় যদি আপনি আহত হন, অনেকগুলি রক্ত যদি বেরিয়ে যায়, অন্তত 2.5 পাউন্ডের মতো রক্ত আপনার শরীরের মধ্যে সব সময় রিজার্ভ থাকে। কে রাখে, কে রাখে, কে রাখে? এবার আপনার হার্ট যদি দুর্বল হয়, হার্ট অ্যাটাক হয় না, সেটা কারণে নাও হইতে পারে নাকি হয়, হার্ট যদি অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হয় কেন, হার্টের যেই জিনিস ভেতর দিয়ে রক্তগুলি প্রবাহিত হয় আর্টারি যেগুলি, এই আর্টারিগুলি যদি অতিরিক্ত চর্বির কারণে, অনেকে তো খায় জম্মের খাওয়া ডাইনি বাই তাকায় না, সুবহানাল্লাহ, সাইরেঙ্গুল কপাল বাদ দেওয়ার সব প্যাট, খাওয়ার সময় বিসমিল্লাহ কয় না, শেষও আলহামদুলিল্লাহ কয় না, খায় আর কয় যা মজা হয়েছে, খেলে পরে চর্বি হবে। এই চর্বিগুলো গিয়ে হার্টের যে আর্টারিগুলি আছে, রগ আছে, এই রগগুলির ভিতরে চর্বি জমে যায়। চর্বি জমার কারণে রক্ত পাস করতে পারে না, হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করলে পরে রোগী যদি বেঁচে যায়, তাহলে বাইপাস অপারেশন করতে হয়। বাইপাস অপারেশন করতে যখন যায়, তখন তার জন্য রগ দরকার, ওই যেটা ব্লক হয়েছে ওটা ফেলে দিতে হবে, নতুন আরেকটা রগ লাগবে। এবার আপনি দেখেন, আমার আল্লাহর কুদরতের দিকে তাকান, আপনার হার্ট অ্যাটাক করতে পারে, নতুন করে একটা রগের দরকার হতে পারে, এই রগ গরুর রগ দিয়ে হবে না, এই রগটা ছাগলের রগ দিয়ে হবে না, কোথায় পাবেন রগ, কে দেবে আপনার রগ? আল্লাহ পাক আপনার পায়ের ভেতরে রানের মধ্য দিয়ে স্পায়ার রড রক সেখানে রেখে দিয়েছেন। হার্ট অপারেশন যখন করা হয়, ডাক্তারেরা ব্লক করা হাত ওই রক্তটাকে ফেলে দিয়া উরুর ভিতর থেকে রক বের করে কলিজার মধ্যে লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ। দুটি মাত্র কিডনি হলে, একটি মাত্র কিডনি হলে শরীরটা আপনার বেঁচে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ভিতরে 2টা কিডনি দিয়েছেন। কিডনির নাম জীবন, কিডনির নাম কি? কিডনি অচল হলে আপনি অচল হয়ে যাবেন, শরীর ফুলে যাবে,
আপনি মরে যাবেন তাড়াতাড়ি করে, রক্ত শূন্যতা দেখা দেবে। কিডনিকে বাঁচায় রাখা প্রত্যেকের জন্য জরুরি, আর কিডনি বাঁচাবার জন্য পানি খাবেন বেশি করে। কি খাবেন? কি খাবেন? পানি। সুবহান সুবহান, এ পানি খান নিয়ামত, পানির অপচয় করবেন না। আমার নবী বলেছেন প্রবাহমান নদীর ঘাটে বসেও এক ফোঁটা পানির অপচয় করো না, প্রবাহমান নদীর ঘাটে বসেও পানির অপচয় করো না। সুবহানাল্লাহ, পানি নিয়ামত, পানি খান বেশি করে, কিডনি সচল থাকবে আলহামদুলিল্লাহ। একটা কিডনি হলে চলে, আল্লাহ পাক দুটি কিডনি দিয়েছেন, একটা বন্ধ হলে যেন আর একটা দিয়ে সে যেন চলতে পারে। সুবহানাল্লাহ, মানুষের শরীরের ভেতরে এই পরিমাণ লেমন আছে যা দিয়া একটা ঘর সাদা বানানো যায়, এই পরিমাণ ফসফরাস আছে যা দিয়া আড়াই হাজার ম্যাচ বানানো যায়। তোমার শরীরের ভিতরে আমার নিদর্শন আছে। মানুষের এই আশ্চর্যজনক দেহটাকে ঢেকেরা হয়েছে একটি শীতাতপ নিয়ন্ত্রিত চামড়া দিয়া, সেই চামড়াটা 20 বর্গ ফিট। এই চামড়ার ভেতরে রয়েছে অসংখ্য লঙ্কূপ, অসংখ্য লঙ্কূপ দিয়ে এই চামড়াটা তৈরি করে দেওয়া হয়েছে, এবং এই চামড়া দিয়ে শীত এবং গরম অনুভব করার শক্তি দেওয়া হয়েছে। দুটি চোখ দেওয়া হয়েছে, শ্রবণের জন্য কান দেওয়া হয়েছে। কে তিনি যিনি আমরা চোখ দিয়া নেগেটিভ দেখি? চোখ দিয়া কি দেখি? চোখ দিয়া দৃশ্যের নেগেটিভটা দেখি, ওই দেখার সাথে সাথে ব্রেনের ভিতরে গিয়া কোন শক্তি পজিটিভ বানায়া আমারে দেখায়, তার নাম কি? আমার কানের ভিতরে অসংখ্য শব্দ চতুর্দিক থেকে আসে, শব্দগুলিকে বিন্যাস্ত করে একটা একটা করে শোনবার জন্য আমার কে কানের ভিতরে কে ব্যবস্থা করে দিয়েছেন, তার নাম কি? একটা মাত্র জিহ্বা, একটি মাত্র জিহ্বা মুখের মধ্যে আল্লাহ দান করেছেন। এই জিহ্বার ভিতরে কত স্বাদ আল্লাহ রব্বুল আলামিন দান করে দিলেন। এই জিহ্বায় রসগোল্লার স্বাদ একরকম, জিলাপির স্বাদ আর একরকম, চানাচুরের স্বাদ একরকম, পুঁটি মাছের স্বাদ একরকম, লোটটা ফিশের স্বাদ আর একরকম, ঠিক কিনা? শুটকি মাছের স্বাদ আর একরকম, কাবাবের স্বাদ আর একরকম, আপেলের স্বাদ একরকম, বড়ের স্বাদ একরকম। একটা জিহ্বা দিয়া হাজারো স্বাদ নেওয়ার তৌফিক দিলেন আল্লাহ। সে খাবার সময় বিসমিল্লাহ বলে না, পরেও আলহামদুলিল্লাহ কয় না। এত নিয়ামত দিয়ে আল্লাহ পাক এই সজীব শরীরকে সাজিয়েছেন, শরীরটাকে সুন্দর করেছেন, সুগঠিত করেছেন। আল্লাহ পাক বলেন তোমার শরীরের ভিতরে রয়েছে আমার দৃষ্টান্ত, এগুলি দেখো। তোমার ব্রেইন, মানুষের মাথায় যে মাথার ভিতরে যে ব্রেইন দেওয়া হয়েছে, এর ভিতরে রয়েছে অসংখ্য সেল, যার মধ্যে বুদ্ধি, প্রজ্ঞা, সুখ, দুঃখ, মেমোরি। এই পৃথিবীতে মানুষের মাথায় যে ব্রেইন দেওয়া হয়েছে, এটা সর্বোচ্চ ওজন হচ্ছে 3 পাউন্ড। 3 পাউন্ড ওজনের এই বস্তুটিকে রাখা হয় মাথার খুলির মধ্যে, মাথার মাঝখানে। এই ব্রেন দেহের কোটি কোটি সেনা প্রহরীকে পাহারার কাজে লাগায়, ব্রেন বুদ্ধি করে, বুদ্ধি দিয়ে লাগায়। কম্পিউটারের যে মেমোরি শক্তি আছে, পৃথিবীর মানুষের মাথায় আল্লাহ পাক যে মেমোরি দিয়েছেন, যে স্মৃতি শক্তি দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত ডাটা, সমস্ত ইনফরমেশন সবগুলি মানুষ যদি তার মেমোরিতে নিয়ে নেয়, তারপরেও আল্লাহ পাক মেমোরিতে এত জায়গা করেছেন যে তার 100,000 ভাগের 1 ভাগও ভরবে না। এই ব্রেন দিয়ে আল্লাহ পাক মানুষকে বুঝতে বলেছেন, তাকা, লক্ষ্য করো, আমার পৃথিবী দেখো, দুনিয়া দেখো, নিজেকে দেখো, এবং আমার অস্তিত্বের কথা স্বীকার করো, আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন হাযা খালকুল্লাহ ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বালিয-যালিমুনা ফি যালালিম মুবিন। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি। এখন দেখাও তো অন্যরা কি সৃষ্টি করেছে, অন্যরা কি সৃষ্টি করেছে, আছে কিছু? অন্যরা আল্লাহর জিনিস দিয়া, তারা আল্লাহর জিনিস দিয়ে জোড়াতালি দিয়ে তৈরি করেছে, কিন্তু সমস্ত সৃষ্টির মূল হচ্ছে আল্লাহ পাক। আজকে আমাদের সন্তানদেরকে যদি কোরআন থেকে আজকে যে কথাগুলি বললাম, এই কথাগুলি যদি কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো, আমার ছেলে কি নাস্তিক হতে পারত? বলেন আমার এই ছেলে
কলেজে বিশ্ববিদ্যালয়ে যেসব ছেলেপেলেরা পড়ে এগুলি কি মুম্বাই থেকে আসছে না মঙ্গল গ্রহ থেকে নাজিল হয়েছে? আমাদের ছেলেপেলে কি না? এই ছেলে যখন প্রাইমারি স্কুলে পড়তো তখন রমজান মাসে সেহরি করতে না উঠাইলে সকালবেলায় মা বাপের উপরে অভিমান করে রাত করে কান্দাকাটি করে না খাইয়া সারাদিন রোজা রেখেছে, ঠিক না? বলেন আমার এই কথাটা ঠিক কিনা? এই ছেলেটি প্রাইমারি ছেলে হাই স্কুলে যখন গিয়েছে তখনও সে নামাজ পড়ত, আলেম ওলামা দেখলে ভক্তি করত, শ্রদ্ধা করত, যেই না কলেজে ঢুকলো নামাজ গেল, রোজা গেল, চরিত্র গেল। এরপরে আলেম ওলামা পীর বুজুর্গ দেখলি বলতে থাকে এরাই দেশ তারে খাইছে। তোরা দেশ খাইলো কেমন? আলেম ওলামারা তারা কি দেশে কখনো ক্ষমতায় গেছে? বলেন গেছে? আলেম ওলামা তো জীবনে ক্ষমতায় যায় নাই, তারা দেশ খাইলো কি করে? যারা ক্ষমতায় থাকে ওরা খায় না, যারা ক্ষমতায় যায় না ওরা খায় জম্বিল খাওয়া, আশ্চর্য কথা। এরাই দেশ তারে খাইছে, নামাজ নাই, রোজা নাই, তারপরে বলা শুরু করে আল্লাহ নাই, এরপরে ডু ফুর্তি, নো চিন্তা, জেনা, ব্যভিচার, মদ, জুয়া ইত্যাদিতে লিপ্ত হয়ে গেল। আমার সোনার টুকরা ছেলে যেই না গেল বিশ্ববিদ্যালয়, কয়লার টুকরায় পরিণত হয়ে গেল, ঠিক কিনা? এটা কে করলো? কে করলো? করেছে এক শ্রেণীর খক নামের কলঙ্ক, যারা শান্তিনিকেতনের গোলাম, যারা মার্কস এবং লেনিনের গোলাম, মাও সেতুংয়ের গোলাম। এই গোলামেরা দুনিয়ার মানুষকে, আমার সন্তানগুলিকে ধ্বংস করে দিল। আর যদি আমি আলোচনা শুরুতে বলেছিলাম, যদি কোরআন এবং সুন্নাহ যদি পড়ানো হতো কলেজ বিশ্ববিদ্যালয়, তাহলে আমার এই সন্তানগুলি চোর হতো না, ডাকাত হতো না, জেনাকার হতো না, বদমাশ হতো না, খাঁটি মুসলমান হয়ে বেরিয়ে আসতো, যা দেখলে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যেত। যেরকম সেই ধরনের এই কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু হোক, তা কি আপনারা চান? জোরে বলেন চান? যারা চালা চান দু হাত উঁচু করে দেখান। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب هيا الله تعالى بشال جنش مدرني تمار دربار قرآن الكريم لعلو چرق رحات ترچي মেহরবানি করে সবটুকুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মোবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ছুঁয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও। হায় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, বিশাল এই মাহফিলে কোরআন শোনার জন্য কোরআনের পাগল মুসলমানেরা, অমুসলিমরা দূরদারাজ থেকে, বিভিন্ন জেলা থেকে, আশেপাশের দেশ থেকে কোরআন শোনার জন্য আসে, আল্লাহ তুমি দয়া করে কোরআনের হেদায়েত আমাদের নসিব করে দাও। আমাদের এই দেশটি কোরআনের শাসন দিয়ে পরিচালিত হয়েছে, এই দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দান করে দিও। হায় আল্লাহ তাআলা, এ বিশাল মাহফিল পরিচালনা করতে গিয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছর হিমশিম খেয়ে যায়। সামান্য একটা মেয়ের বিয়েতে কত টাকা লাগে, লক্ষ লক্ষ টাকা সেখানে খরচ হয়ে যায় ছেলে মেয়ের বিয়েতে। আর এত বড় বিশাল প্যান্ডেল, এত লাইট, এত মাইক, এত প্রচার, এত মাইকিং, এত হ্যান্ডবিল, এত পোস্টার, এত মেহমান, হায় আল্লাহ তাআলা, এত ভলেন্টিয়ার, কত বেশি খরচ হতেছে। আল্লাহ তোমার বান্দাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও, তোমার দিনদার ইমানদার মালদার সমস্ত মানুষদেরকে এই বিশাল মাহফিলে আর্থিক দিক থেকে সহযোগিতা করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যে সমস্ত মেহমানদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে,
সমস্ত মেহমান সহিহ সালামতে তাদের যাতায়াতের ব্যবস্থা করে দিও এবং তাদেরকে সুন্দর করে উপস্থাপনা করার বলার তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন, তুমি আমাদের দিনের সমস্ত নেক কামনা পূরণ করো এবং আমাদেরকে তোমার খাঁটি গোলামদের মধ্যে শামিল করো। রব্বুল আলামিন, কিয়ামতের দিন তুমি মেহরবানি করে আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবুল করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত لا إله إلا الله محمد رسول الله. এরপরে দারিদ্র বিমোচন ইসলামের সব থেকে বড় প্রোগ্রাম, দারিদ্র বিমোচন করা। কারণ কি? কারণ হলো আমার রসুল বলেছেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা। দারিদ্র মানুষকে কুহুরির মধ্যে ঠেলে দেয়, তার নামাজ রোজা থাকে না, আল্লাহ রসুল থাকে না, দরিদ্রের ধর্ম একখানা রুটি, সে তখন পূর্ণিমার চাঁদকে রুটির মতো দেখে। আছেন একটা কবিতা এরকম, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, তখন তার ধর্ম হয়ে যায় ওইটা। এই জন্য রসুল্লাহ বলেছেন, কাদাল ফাকরু আইয়া কুনা কুফরা। রসুল্লাহর একটা ব্যাংক ছিল, সেই ব্যাংকের নাম ছিল বাইতুল মাল। এ বাইতুল মাল ব্যাংক যেদিন তিনি এর ইনোগ্রাল সেশন উদ্বোধনী দিন, আমাদের ব্যাংকগুলি উদ্বোধন করার সময় কত শামিয়ানা গেট তরুণ ইত্যাদি করা হয়, রসুল্লার ব্যাংক উদ্বোধন করা হলো মসজিদ নববীর ভিতরে, খেজুর গাছের খুঁটি আর খেজুর গাছ উটের পশম, খেজুর গাছের পাতার মাটি এই দিয়া ছাদ, উপরে যদি বৃষ্টি হয় আধা ঘন্টা, নিচে বৃষ্টি পড়ে দেড় ঘন্টা পাতার ট্যাপ ট্যাপানি। এরকম একটা মসজিদের ভেতরে বসে রসুল্লাহ ব্যাংক উদ্বোধন করলেন আর বললেন, বুখারীর হাদিস, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া। আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর তার ঋণ পরিশোধের অর্থ যদি না থাকে, তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার বিবি বাল বাচ্চা প্রতিপালনের দায়িত্ব আমি মোহাম্মদ আমার কান্ধের উপরে নিয়ে নিলাম। দারিদ্র বিমোচনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কাজ দিয়েছেন, ভিক্ষা কম দিয়েছেন। কেউ চাইলে, রসুলের আদত মুবারক ছিল, কেউ কিছু চাইলে পকেটে হাত দিতেন, থাকলে দিতেন, জীবনে একদিনের জন্য কাউকে না বলেন নাই, বলেছেন কিছু নাই বলতেন, আজকে দিতে পারলাম না, তুমি আবার এসো, দেব না, এরকম কথা জীবনে একবারও বলেন নাই। সুবহানাল্লাহ, শুধু দিয়েছেন, কিছু নেন নাই। আল্লাহ, সারা জীবন মানুষের কষ্ট বুকের উপরে ধারণ করেছেন, কাউকে কষ্ট দেননি, ক্ষুধার্ত মানুষের দুয়ারে দুয়ারে গেছেন, নিজে ক্ষুধায় কষ্ট করেছেন। হযরত আবু বকর ওমর মসজিদ নববীর ভেতরে বসে অসময় বসে আছেন, রাসূলুল্লাহ দিনের বেলা জিজ্ঞেস করলেন, তোমরা এই অসময় এখানে কেন? তারা বললেন, আমরা ক্ষুধার্ত, দুই তিন দিন কিছু খাই না। রাসূলুল্লাহ বললেন, আমারও তো একই অবস্থা, চলো। তিনজন বেরিয়ে গেলেন, মসজিদ নববীর পাশেই ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমি 1973 সনে স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আমি করেছিলাম, 4,733 টাকা ছিল বিমানের ভাড়া। তখন মসজিদ নববীর পাশেই ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সেই বাড়িতে গেলাম, ওইখানে একটা বাক্সের ভিতরে, একটা গ্লাসের বাক্সের ভিতরে ছিল রসুলের ব্যবহার করা তরবারি, তীর আর ধনুক। আমি বহুত চেষ্টা করছিলাম গ্লাসটা উঠাবার জন্য, কারণ এটা সেই তরবারি, সেই তীর, সেই ধনুক যেখানে আমার রসুলের হাতের পরশ লেগেছিল, যদি ধরতে পারতাম প্রাণ ভরে একটা চুমা দিতাম। এই বাড়িতে গিয়ে রসুল্লাহ উপস্থিত হলেন, আবু আইয়ুব আনসারী তিনজন মেহমান, এর থেকে শ্রেষ্ঠ মেহমান আছে? স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি একটা ছাগল জবাও করো, রুটি বানাও। তিনি চলে গেলেন বাগানে, বাগান থেকে কিছু খোরমা আনলেন, হাদিস শোনাচ্ছি গল্প নয়, কিছু খোরমা এনে রসুলের সামনে রাখলেন। রসুল্লাহ বললেন,
এর মধ্যে কাঁচা পাকা আধা পাকা তিন পদের খাজুর, আমি কোনটা খাবো? হযরত আবু আইয়ুব বলেন, তিন প্রকারের খেজুরে আপনি হাত দিবেন, কারণ আপনার হাত যে প্রকারের খেজুরের গায়ে লাগবে আমার বাগানে আল্লাহ রাব্বুল আলামিন সেই খেজুরে বরকত দিয়া দিবেন। কিছুক্ষণ পরে রান্না হয়ে গেল, রসুলের সামনে গোস্ত আসলো, রুটি আসলো। আল্লাহর নবী খাবারের শুরুতে দুই একটা রুটি আর দুই তিনটা গোস্ত টুকরা রুটি দিয়া পেঁচাইয়া হযরতে আবু আইয়ুব আনসারির হাতে দিয়া দিলেন। বললেন, আবু আইয়ুব, এই রুটি আর গোস্ত টুকরা নিয়ে যাও, আমার কলিজার টুকরা মা ফাতেমা গত তিন দিন হলো কিছু খায় নাই। দুনিয়ার মানুষের খাবার পৌঁছাইছেন, নিজে না খেয়ে থেকেছেন। হযরত আয়েশা বলেছেন, একদিন দুই দিন না, মাসের পর মাস রাসূলুল্লাহর স্ত্রীদের ঘরে চুলায় আগুন জ্বলে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করেছেন, এখনো ঘরটা আছে মসজিদে নববীর কোনায়, ছোট্ট ঘরটা, বিশ্বনবীর ঘর। তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন রাসূলুল্লাহ শুয়ে আছেন। তারপরে হযরত আবু বকর সালাম করলেন, রাসূলুল্লাহ উঠে বসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ওমর কাঁদো কেন? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বনবীর ঘর দেখতেছি, ছোট্ট একটি ঘর, এক কোণায় পানি শূন্য সরাহি কাত হয়ে পড়ে আছে, এক পাশে একটা গ্লাস, আর আপনি যে বিছানায় শোয়া, চাদর নাই, বালিশ নাই, দড়ি দিয়ে বুনানো খাটিয়ার উপরে শুয়েছিলেন, হাতের তলায় মাথার তলায় হাত দিয়ে আপনার জান্নাতি শরীর মোবারকের পিঠের উপরে দড়ির দাগ আমি সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। কাফেরেরা পৃথিবীতে এত শান্তি করল, আর আল্লাহ রাসূলের গায়ে দড়ির দাগ, আপনি আমাকে অনুমতি দেন, আমি একটা তোশক আপনাকে বানায় এনে দেই। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি যদি হুকুম করি এই যে ওহদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে, আমি পৃথিবীতে শান্তি করতে আসি নাই, এসেছি মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতের বিধান কায়েম করলেন, মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেল, বৃদ্ধরা ভাতা পেল, বয়স্করা ভাতা পেল, বেকারেরা তাদের কাজের সংস্থান পেয়ে গেল। অবস্থা এমন হলো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সময় যাকাত কে নেবে, যাকাত কে নেবে চিল্লানো হতো, ঢোল বাজানো হতো, একজন লোক পাওয়া যেত না যে যাকাত আমার দরকার। ইতিহাস লিখছে, ওই সময় একজন লোক তার সৎকার টাকা নিয়ে ঘুরতেছে যে যাকাত কাকে দিবে, তিন দিন হলো যাকাত নেওয়ার মতো একটা লোক পেল না, অবশেষে ক্লান্ত হয়ে মরুদ্যানের মধ্যে বসে আছে। কিছু সময় পর দেখলো যে একটা লোক ধুলায় ধূসরিত চেহারা, তিনি এসেছেন হাতে একটা বড় টোপলা। এই লোকটি বলল, পথিক, সালাম আলাইকুম, আমি তিন দিন ঘুরলাম এই দেশে, একটা মানুষ পেল না যাকে আমি সৎকার টাকা যাকাতের টাকা দিতে পারি, আপনাকে মনে হচ্ছে গরিব মানুষ, জামা কাপড় ময়লা, আপনি আমার এই টাকাগুলি নিয়ে আমাকে উদ্ধার করুন। লোকটি বলছে, তোমার মাথা ঠিক আছে কি না আমি জানি না, তুমি কি মনে করছো যে আমার এই বস্তার মধ্যে ছেঁড়া খাতা, তোমার ওই টোপলায় যত টাকা ওর থেকে অনেক বেশি টাকা আমার এই বস্তার ভিতরে, আমি এক সপ্তাহ ঘুরতেছি একটা গরিব মানুষ পাই নাই এই দেশে। এটি হলো জাকাতের কল্যাণময়তা, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কল্যাণময়তা। যারাই জাকাত দেয় না, অর্থকে সঞ্চিত করে, সোনা এবং রূপাকে সঞ্চয় করে, তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم যারা নাকি রৌপ্য এবং স্বর্ণ সঞ্চয় করে, আমার রাস্তা খরচ করে না, মানে গরিবদের দেয় না, সঞ্চিত করে রাখে,
তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। প্রশ্ন উঠতে পারে, শাস্তির কি সুসংবাদ হয়? শাস্তির কি হয়? আল্লাহ সুসংবাদ বললেন কেন? এটা বোঝাবার জন্য ছোট্ট একটি দৃষ্টান্ত যথেষ্ট। মা যদি ছেলেকে কন্ট্রোল করতে না পারে, দারুণ দুষ্ট, মা তখন বলে, দাঁড়া তোর বাপ আসুক, আমি তারে নালিশ করব, এমন পিটি দেবে তখন মজা টের পাবে। পিটাইলে কি মজা লাগে? তাহলে মজা বললো কেন? শাস্তির তীব্রতা বোঝাবার জন্য মজা শব্দ ব্যবহার করা হয়। এটা কোরআনে কারিমের বাগধারা। আল্লাহ তারা বলছেন, তীব্র শাস্তির সুসংবাদ দাও। স্বর্ণ আর রৌপ্য জমা করে রেখেছ, জাকাত দাওনি। বহু মহিলার অসংখ্য সোনার উপায় আছে, জাকাত দেন না। কবে কালে ভদ্র একটা বিয়ে আসবে, সেই বিবাহে সজ্জিত হয়ে যাবেন। সারা বছরে জাকাত দিলেন না, এতগুলি সোনা আটকায় রাখলেন কেন? আল্লাহ চান না টাকা পয়সা পুঞ্জীভূত হয়ে থাকুক। কোরআন শুধু নামাজ রোজা নয়, দেখুন না আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, কায়লা ইয়াকুনা দুলাতাম বাইনা লাগনিয়াই মিনকুম। আল্লাহ বলছেন, তোমাদের কিছু সংখ্যক ধনীদের মধ্যে তোমাদের সম্পদগুলি পুঞ্জীভূত হয়ে যাক, এটা আমি চাই না। এটা যাকাত, ফিত্রা, সাদকা, এককালীন দানের মাধ্যমে গোটা জাতির মধ্যে পৌঁছে যাক, তাহলে মানুষের উপকার হবে। সুতরাং 7.5 তোলা নিচ পর্যন্ত যাকাত আপনার না দিলে চলবে। যখন 7.5 তোলা হবে তখনই যাকাত শুরু হবে। যত বেশি হয় গোড়া থেকে শুরু করে সবটা দিতে হবে। 52 তোলা রূপা হলে যাকাত দিতে হবে। এই যাকাতের টাকা না দিয়ে যারা জমা করে রাখেন, শাস্তিটা কি হবে শোনেন, আল্লাহ শাস্তির ধরনও বলছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম তাকনিজুন। এমন একদিন আসবে যখন এই স্বর্ণ আর রৌপ্যকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া সিল বানানো হবে, আর এই সিলগুলি তোমার কপালে, তোমার পার্শ্বদেশে, তোমার পৃষ্ঠদেশে সিল মারা হবে জাহান্নামের আগুন দিয়ে। আর বলা হবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এই হলো তোমার সেই সব সঞ্চিত সম্পদ যা তুমি সঞ্চয় করে রেখেছিল আল্লাহর রাস্তায় খরচ করো নাই। রাসূলের কাছে প্রশ্ন হয়েছে, ওয়াইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল আপনাকে প্রশ্ন করা হয় যে কি খরচ করব। আল্লাহ তাআলা বলছেন, কুলিল আফওয়া, বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে দাও। আমরা প্রয়োজনের অতিরিক্তটা ব্যাংকে জমা রাখি। আল্লাহ বলেন, খরচ করো, যত খরচ করবে আল্লাহ তত বাড়াই দিবেন। দেখেন না আল্লাহ বাড়ায় কেমনে? আল্লাহরে বিশ্বাস করেন যে আল্লাহ যে বাড়াইতে পারেন, এটাকে বিশ্বাস করেন? এটি তো ইমানের প্রশ্ন। কেউ যদি জবাব দিতে ব্যর্থ হন তাহলে তো কুলক্ষণ। আল্লাহ কি সম্পদ কমানো আর বাড়ানোর মালিক? কে? ইয়ামহাকুহুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলছেন, আমি সুদকে ধ্বংস করি আর সাদকাকে বৃদ্ধি করি। হালালে বরকত হয়, হারামে বরকত হয় না। আজ গোটা পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে ওয়ার্ল্ড ব্যাংকের দৃষ্টিতে ইসলামী ব্যাংক পৃথিবীতে সব থেকে সফল ব্যাংক। তাও আলহামদুলিল্লাহ কব না কেন? কারণ হালালে বরকত হয়, হারামে বরকত হবে না। আচ্ছা, কুত্তায় বাচ্চা দেয় কয়টা কম তো? ওর তো ফ্যামিলি প্ল্যানিং নাই, জন্মের মতো হয়। এই কুত্তাগুলি যদি সব বাঁচত তাহলে বরিশাল দিয়ে হাঁটতে পারতেন? কুত্তার জ্বালায় হাঁটতেই পারতেন না। গরুতে, গাবিতে বাছুর দেয় কয়টা বছরে? একটা মাত্র, একটি। আর মুসলমানেরা গরু যা জমের খাওয়া খায়, তারপরেও কুত্তা বেশি না গরু বেশি? এই কারণে, যেহেতু গরু হালাল তাই গরুতে বরকত, কুত্তা হারাম তাই বরকত নাই। ইসলামী ব্যাংক শুধু ব্যাংকিং সেক্টরেই কাজ করে না, জাতির কল্যাণমূলক বহু সংখ্যক কাজ তারা করে থাকে। ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক ব্যাংকের জন্য কলেজ, ইসলামী ব্যাংক দিয়ে যখন ডিজাস্টার হয়, দুর্ভিক্ষ হয়, যখন বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, লক্ষ কোটি কোটি টাকা তারা দুহাতে বিতরণ করে। হ্যাঁ, অনেক প্রকল্প আছে। মেধাবী ছাত্র, গরিব ছাত্রদেরকে স্টাইপেন্ড দেয়,
বিধবা নারীদেরকে, আরে কি বলে, কি বলে ওর সেলাই করে, সেলাই মেশিন দেয় জাকাত। আরেকটু বলি, আপনারা বিরক্ত হন না তো, জাকাত আমরা কি করি, বছরে একদিন শাড়ি আর লুঙ্গি কিনে প্রদর্শন করি, এক্সিবিশন, অমুক সাহেব জাকাত দেবেন আপনারা আসবেন, দলে দলে ফকিররা আসলো একটা লুঙ্গি আর শাড়ি নিতে গিয়ে পদপিষ্ট হয়ে পাঁচটা দশটা মারা গেল, হয় নাই বাংলাদেশে? এই প্রদর্শনী এক্সিবিশনের কোনো মানে নাই। জাকাত নিতে তোমার বাড়ি কেন লোক আসবে, তুমি জাকাতের টাকা তার হকদারের কাছে পৌঁছাইয়া দিবা, কারণ গরিব তোমার করুণার পাত্র নয়। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা বলছেন তোমার সম্পদের ভিতরে গরিবদের অধিকার আছে, গরিব তোমার করুণার পাত্র নয়, যাকাত দিয়ে আসো তার বাড়ি যায়। তবে শাড়ি আর লুঙ্গি দেওয়া কোনো অর্থবহ কাজ নয়, কি দিবেন রসুল্লার কাছ থেকে শিখুন। ওই যে একজন আসলো ভিক্ষা চাইল, বলল তোমার কি কিছু নাই, বলল আছে, কি আছে কন্ত, মাশাআল্লাহ জানি সবাই কিন্তু আমল করি না, দুনিয়ায় যত ভালো কথা সব বলা হয়ে গেছে, বাকি আছে শুধু পালন করা। রাসূলুল্লাহ তাকে বললেন কম্বল আনো, বিক্রি করে কিনলেন কি, কুড়াল। রাসূলুল্লাহ তার নিজের পবিত্র হাত দিয়ে কুড়ালে হাতল লাগায় দিলেন, বললেন যাও জঙ্গলে কাঠ কাটো, বাজারে বিক্রি করো, ভিক্ষা কোনো দিন আর করবা না। এক বছর পর হাদিস শুনুন, এক বছর পর ওই ভিক্ষুক এসে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে চিনেছেন, আমি সেই ভিক্ষুক যে ভিক্ষা নিতে এসেছিলাম, আপনি আমাকে ভিক্ষা না দিয়ে কুড়াল দিছিলেন, কুড়াল দিয়ে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করে আমার কাছে এখন যাকাত দেওয়ার মতো অর্থ জমা হয়ে গেছে, এটার নাম ইসলাম। শুধু নামাজ রোজা জিকির আজগারের জন্য শুধু নয়, নামাজ রোজা জিকির আজগার তো করব, কিন্তু আমার মানুষকে দারিদ্র বিমোচন করতে হবে। সুতরাং যাকাতের টাকা দিয়ে একটা শিক্ষিত বেকার যুবককে একটা কম্পিউটার কিনে দেন, একটা বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন, তার সতীত্ব সে বাঁচাতে পারবে। ক্ষুধার জ্বালায় মানুষ যখন অসহনীয় পর্যায়ে চলে যায়, তখন সে দেহ ব্যবসার মতো নিকৃষ্ট পর্যায়েও চলে যায়। এজন্য ধনীরা দায়ী হবে আল্লাহর কাছে। কচু গাছ কাটতে কাটতেই মানুষ খুন করে, একটা এতিম বাচ্চা ক্ষুধার জ্বালায় ঘুরতেছে, ওই বাচ্চাটি আপনি তাকে একটু আদর করেন, পরে আপনি একটা চিনাবাদামের বাক্স কিনে দেন, পঞ্চাশ টাকা একশো টাকা দিয়া কিছু চিনাবাদামের পুঁজি দেন, একটা পানের খিলি বানাইয়া বিক্রি করার পুঁজি দেন, কয়েকটা বুট পলিশের কালি আর ব্রাশ কিনে দেন, সে রাস্তায় বসে জুতা পালিশ করবে, ছেলেটি পকেট মারা থেকে চুরি করা থেকে বেঁচে যাবে, সমাজ সংস্কার হবে, সমাজ অপরাধ মুক্ত হবে, সমাজ থেকে দারিদ্র বিমোচন হবে, আলহামদুলিল্লাহ বলে। আপনি কি জানেন এই যে গাছগুলি লাগালে পরে কত সব হয়, এবং দারিদ্র বিমোচনের জন্য গাছের কি বিশাল ভূমিকা। রাসূলুল্লাহ বলেছেন হাদিস, তোমার কাছে যদি এমন খবর আসে যে কেয়ামত হচ্ছে, আর তখন যদি তোমার কাছে কোনো গাছের চারা থাকে, কেয়ামত হচ্ছে, গাছের চারাটি কেয়ামত আসার পূর্বেই গাছের চারাটি লাগিয়ে যাও, কেয়ামতের দিন সাতটায় চারি আর সব পেয়ে যাবে। এটি গাছ যদি কেউ লাগায়, ওই গাছে যত পাখি বসবে, ফল হবে, মানুষে খাবে, আশ্রয় নেবে মানুষেরা, কেয়ামত পর্যন্ত সাদকায় জারিয়ার সব মানুষ কবরে বসে বসে পেতে থাকবে। সব জায়গায় সব আর সব জানি না, খালি মনে করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে পারলেই সব, আর খালি ইল্লাল্লাহ বলবেন বা কেন যারা এই ধরনের জিকের করেন। আমার মনে দারুণ প্রশ্ন, জবাব খুঁজে পাই নাই, আল্লাহর কলেমাকে খণ্ডিত করে জিকের করার পারমিশন কোন হাদিস দিয়েছে, কে দিয়েছে এই পারমিশন? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পূর্ণাঙ্গ কালেমা, কমপ্লিট হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আফজালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, কতক্ষণ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এর অর্থ কি? আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি? কমন সেন্সের শুধু কমন বাদ দিয়া শুধু সেন্স যদি থাকে, কোন মুসলমানের এমন জিকির করা উচিত নয়। তবে কমন সেন্স ইজ ভেরি আনকমন, দুর্ভাগ্য জাতি। প্রিয় ভাইসব,
দারিদ্র বিমোচনের জন্য আল্লাহ তাআলা এসব ব্যবস্থা করে রেখেছেন। কাজ করে খাও, আয় থেকে দায় শোধ করো, আপনার পুকুর কেটে চতুর্দিকে পুকুরের কান্দায় পেঁপে গাছ লাগান, কলা গাছ লাগান, হাঁস পালেন, হাঁসগুলি পানিতে সাঁতার কাটবে, ভেতরে মাছ থাকবে, হাঁসের পায়খানা খেয়ে মাছ বড় হবে, হাঁস বড় হয়ে ডিম দেবে, এই ডিম বিক্রি করবেন, মুরগি বিক্রি করবেন, পেঁপে বিক্রি করবেন, কলা বিক্রি করবেন, মানুষের কাছে হাত পাতার চাইতে নিকৃষ্ট কাজ আর নয়। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কাছে এই রকমের হাতের চাইতে এই রকমের হাতের মর্যাদা বেশি। এটার নাম কি? সাওয়া বলেন, এটার নাম কি? এটার নাম আল্লাহর কাছে এটার কোনো দাম নাই, কোনো দাম নাই আল্লাহর কাছে দাম এইটা। এই জন্য যারা শ্রমিক, শ্রমিকদের সম্পর্কে আমার রসুল বলেছেন আল কাসেব হাবিবুল্লাহ, যারা সহস্তে উপার্জন করে খায় ওরা আল্লাহর বন্ধু। আপনারা শ্রমিক না, সেই জন্য সুবহানাল্লাহ কইতে পারলেন না, আলহামদুলিল্লাহ বলে রসুল্লার হাদিস শোনাচ্ছি। আমি গাজী কালু চম্পাবতীর পুঁথি শোনাচ্ছি না, আল কাসেব হাবিবুল্লাহ, যে ব্যক্তি সহস্তে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু। এখন যদি কোন রিক্সাওয়ালা, কুলি মজুর, ঠেলাওয়ালা যদি মনে করে আল্লাহর বন্ধু যখন হয়েছি নামাজ রোজা দিয়ে আর করবো কি, এটি কিন্তু ঠিক নয়। আল্লাহর বন্ধু হওয়ার জন্য নামাজ রোজা অত্যন্ত জরুরি। আর আপনি যে কষ্ট করে খাচ্ছেন, আপনার পয়সা হালাল, যে ব্যক্তি রিক্সা চালায় আড়াই মনে বস্তা মাথায় করে স্টিমারে উঠায়, ওর চাইতে হালাল পয়সা কারো নাই, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে। আপনি জানেন না যে দালানে যারা আছে খুব শান্তিতে নাই, বাইরের থেকে দেখে ভেতরের অবস্থাটা বোঝা যায় না। গুলশান, বনানী, আভিজাত্যপূর্ণ এলাকার বিশাল বিশাল বাড়ি দেখে আপনার চোখ ধাঁধা লেগে যেতে পারে, খুব শান্তির নিলয় না, শান্তি নাই। বাড়ির মালিক, বহু টাকার মালিক, রাত্রিবেলায় ঘুম হয় না, কোন ফাঁক দিয়া জানলার পাশ দিয়ে গুলি এসে বুক ঝাঁঝরা করে দেয়, ঘুম নাই। জনমের মতো অসুখ হয়েছে, প্রত্যেক দিন সোনার চাউল দিয়ে ভাত খাইতে পারে কিন্তু ডাক্তার তার রুজি কন্ট্রোল করে দিয়েছে। পাঙ্গাসের পেটি, খাসির চর্বি খাইতে পারবেন না, ভাত কম খাবেন, সকালবেলায় ডিমের পুষ, দুপুরবেলায় এক স্লাইস টুস, সন্ধ্যাবেলায় ফলের জুস খাওয়া শেষ। বউ তো কথা শোনে না, হাজারো কাজ করে ঘরমুক্ত হয়ে স্বামী ফিরেছে, বিবি সাহেবা, বেগম, বেগম সাহেবা পেখম ধরে হাতে ভেরিটি ব্যাগ নিয়ে স্বামীর সামনে থেকে হন হন করে যাচ্ছে। স্বামী বেচারা কষ্ট করে এসে জিজ্ঞেস করছে তুমি কই যাও, বলছে আই এম ভেরি বিজি। ছেলে হয়েছে কয়টা, সব গুন্ডা মাস্তান, মাথায় এত বড় চুল, হাতে এত বড় নখ। মেয়েগুলি বয়ফ্রেন্ড নিয়ে কোথায় চলে গেছে, বেটা বাড়ির কাজের লোক, কাজের মেয়েদের হাতের দেওয়া খানা খাইল, আদর পাইল না, যত্ন পাইল না, সম্মান পাইল না, খাইয়ে টাইয়া নিজে নিজে শুয়ে আছে, এতগুলা ঘুমের ট্যাবলেট খাইছে ঘুমও আসে না। কিন্তু তুমি মেয়ে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর সারাদিন কাজ করে পোলাওর চাউল কিনতে পারো নাই, মোটা চাউল কিনেছ, খেসারির ডাল কিনেছ, এটু কিনে বাড়িতে বউ রান্না করেছে। আমি চোখে দেখা কথা বলি, আল্লাহ তাআলা এই বয়সে কম দেখান নাই, কমলাপুর রেল স্টেশনের বস্তি দেখেছি, অনেক বস্তি এলাকায় গিয়েছি, স্বামী বসে খাচ্ছে, ঘরমাক্ত রিক্সা চালায় আসছে, আড়াই মনে বস্তা টানে আনছে, স্ত্রী খাবার তুলে দিচ্ছে, আরেকটু খাও, খুব কষ্ট করেছ, আরেকটু খাও। ওর ঘরে ফ্যান নাই, কাপড়ের আঁচল দিয়ে স্বামীর কপাল মুছে দিচ্ছে, আরেকটু খাও, এত কষ্ট করো তুমি। ওর ঘরে ফোমের বিছানা নাই, চটের মতো শক্ত বিছানা, বালিশ নাই, ইটের মতো শক্ত, সাব কাপড়ের একটু কভার দাও, এরকম একটা বালিশের উপরে সারাদিনের শ্রান্তি আর ক্লান্তি নিয়ে আর ঘুমায় গেছে, কোনো ওষুধ খাওয়া লাগে নাই, এমন ঘুম আসছে ওর ডাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফেল। শান্তি কি বড় লোক হলে হয়? শান্তি দেওয়ার মালিক আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ।
এই জন্যে এই শান্তি আসবে যদি সঠিকভাবে সুষ্ঠুভাবে আল্লাহ পাকের দেওয়া এই বিধানগুলি আমরা যদি সমাজে কায়েম করতে পারি তাহলেই এটি সম্ভব। আমার দেশে এখন যদি জাকাতের টাকা কালেকশন করা হয় তাহলে আমরা একটা হিসাব করেছি, আমি একটা ব্যাংকের সাথে জড়িত আছি, আপনারা জানেন বোধহয় ইসলামী ব্যাংক, এর জন্ম লগ্ন থেকে আমি আছি এর সাথে, সেই হিসেবে আমরা একটা জরিপ চালাইছি বাংলাদেশে যদি এখন জাকাত যদি গভর্নমেন্ট কালেকশন করে তাহলে একেবারে কম করে হলেও 6,000 কোটি টাকা জাকাত কালেকশন হতে পারে, 6,000 কোটি। আর অর্থ স্টেট আছে বাংলাদেশে লক্ষ লক্ষ একর জমি যা বিভিন্ন মোতোয়াল্লি তারা সিন্দাবাদের দত্তের মতো অর্থ সম্পত্তির উপরে চেপে বসে আছে। এই অর্থ সম্পত্তি যদি উদ্ধার করা যায় আর জাকাত আর ওসরের টাকা যদি গভর্নমেন্ট কালেকশন করতে পারে বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য পৃথিবীর কারো কাছ থেকে একটি টাকাও নেওয়ার দরকার নাই। এই যে 6,000 কোটি টাকার শূন্যতা ভেকুয়াম সৃষ্টি হলো বাংলাদেশে, এই শূন্যতা পূরণের জন্য এগিয়ে এলো এনজিওরা এবং তারা সুদের বাণিজ্য শুরু করলো। ব্যাংক সুদ নেয় 15 or 17%, আর এনজিওরা নেয় 35 থেকে 40%, মারাত্মক সুদখোর, সমাজে কাবলিওয়ালাদের মতো সুদ চালু করে দিয়েছে। প্রিয় ভাই সব, বাংলাদেশ একটি সম্পদশালী দেশ। যারা বলে, আমি পার্লামেন্টে একবার বক্তৃতায় বলেছিলাম যে যারা বলে বাংলাদেশ গরিব, আমি তাদের সাথে একমত হতে পারি না। আমার দেশ সম্পদশালী দেশ, আলহামদুলিল্লাহ বলে আমার দেশ, এ বাংলাদেশের আবাদযোগ্য জমির পরিমাণ 2,40,00,000 একর, আলহামদুলিল্লাহ বলবেন না। এখানে বড় সম্পদ আছে 32,53,860 কিলোমিটার বর্গমিটার নিয়ে, বর্গ মাইল জুড়ে। এখানে আল্লাহর হিকমতটা দেখেন, সুন্দরবন আমাদের থেকে দূরে না কাছে? বরিশাল, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, এই এলাকায় সুন্দরবন কে বানাইছে? কোন গভর্নমেন্ট বানিয়েছে? কেন আজ অন্য জায়গায় বানানো হলো না? কেন উত্তরবঙ্গে বানাইলো না? কেন? কারণ আমাদের বঙ্গোপসাগর হলো সাইক্লোন জোন, এখান থেকেই ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়, সাইক্লোন জোন। 240, 80, 300 অথবা 1,000 মাইল স্পিডে বা 500 মাইল স্পিডে ঝোড়ো হওয়া প্রবাহিত হওয়ার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি দেয়, আবহাওয়া বার্তা দিয়ে তা শোনানো হয়। উপকূলীয় এলাকায় যদি আল্লাহ তাআলা সুন্দরবন তৈরি না করতেন তাহলে সমুদ্রের ঘূর্ণিঝড়ের প্রথম ধাক্কায় কুয়াকাটা, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট, বরিশাল প্রথম ধাক্কায় উড়ে চলে যেত। আল্লাহ তাআলা কি দয়া, সুন্দরবন বানাই দিয়ে প্রোটেক্টেড করছেন, তাও আমরা সুবহানাল্লাহ বলবো না। এই সুন্দরবন রক্ষার জন্য গভর্নমেন্ট পাহারাদার লাগিয়েছে, কিন্তু পাহারাদারেরা নিজেরাই রক্ষকরা হইছে ভক্ষক, জন্মের খাওয়া খাইতেছে। আল্লাহ দেখলেন যে এরা তো এই ধরনের মানুষ, খুব বেকায়দা, সেই জন্য আল্লাহ তাআলা নিজেও কিছু পাহারার ব্যবস্থা করলেন। সেই পাহারাদার কে? রয়্যাল বেঙ্গল টাইগার। যদি সামনে পড়েন 10 কোটি টাকা ঘুষ দেবেন, এ কথা শুনলেও আপনারে ছাড়বে না। যাতে বংশানুক্রমে পৃথিবীর মানুষ, দেশের মানুষ এগুলি ভোগ দখল করতে পারে, আল্লাহ সেই জন্য পাহারাদার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার দেশে রয়েছে পানি সম্পদ, বাংলাদেশে ছোট বড় 250টি নদ নদী আছে যেগুলির দৈর্ঘ্য 3,200 বর্গমাইল। আছে পানি সম্পদ, আছে পশু সম্পদ, আছে মৎস্য সম্পদ, সর্বোপরি আছে এই বাংলাদেশের 14 কোটি মানুষের 28 কোটি হাত। এই হাতগুলি যদি ভিক্ষুকের হাত না হয়ে কর্মীর হাত হয়ে যায় তাহলে আমাদের দেশ গরিব থাকতে পারে না। আমার দেশের সম্পদের অভাব নাই, যথেষ্ট সম্পদ আছে, শুধুমাত্র ইকুয়াল ডিস্ট্রিবিউশন নাই, সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাবে এই চরম দুরবস্থার সৃষ্টি হয়েছে, আরো হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তা না হলে আমরা পৃথিবীর মধ্যে দাঁড়ায় যেতাম,
যুদ্ধ বিধ্বস্ত জাপান কোথা থেকে কোথায় গেল, উত্তর কোরিয়া আমেরিকাকে চ্যালেঞ্জ করছে, থাইল্যান্ড যারা নারী ব্যবসা করে জীবন বাঁচাইত সেই থাইল্যান্ড এখন, আমি মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল, যাওয়ার সময় ব্যাংকক হয়ে গেলাম, একটি হোটেলে আমার থাকার জায়গা ছিল, 30 কিলোমিটার লম্বা ফ্লাইওভার ব্যাংককে, বিল্ডিং গুলি দেখতে হলে এরকম তাকালে মাথা টুপি পড়ে যায়, এত উঁচা উঁচা বিল্ডিং, সিঙ্গাপুর কোত্থেকে কোথায় গেল, আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেল। আমাদের বুঝতে হবে আমার ইসলাম দারিদ্রের বিকাশের জন্য আসে নাই, দারিদ্র বিমোচনের জন্য এসেছে, সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য ইসলাম এসেছে, এবং তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যদি বলতেন ইন্তেকালের সময় যে আমার মেয়ে নেতৃত্ব দিবে, আমার নাতি নেতৃত্ব দিবে, বলেন কার বাবার হিম্মত ছিল এটার প্রতিবাদ করার? তিনি কি তা করেছেন? না। ইন্তেকালের সময় জিজ্ঞাসিত হয়ে তিনি বললেন, আমার পরে তোমাদের মধ্যে যিনি বেশি যোগ্য, খোদাভীরু, আল্লাহকে ভয় করে, তেমন লোককে তোমরা নেতা নির্বাচিত করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাই বলেছেন, ওমর ওসমান আলী তাই বলেছেন, সুবহানাল্লাহ বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এটি হলো গণতন্ত্র, তোমরা তোমাদের পরামর্শ ভিত্তিতে তোমাদের রাষ্ট্র সমাজ পরিচালনা করো, সুবহানাল্লাহ বলেন। কে বলে কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ, বেদ আর বাইবেলের মতো? নিশ্চয়ই নয়। কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যা মানুষের জীবনের কথা বলে। এ মাসটার নাম কি? আরবি। আরবি মাসের নাম কি? মুহররম। এটি সেই মাস যে মাসে খেলাফতকে প্রতিষ্ঠার জন্য রসুলের কলিজার টুকরা নয়নের পুতুল ইমাম হোসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন, রাজতন্ত্রের বিরোধিতা করেছিলেন। হযরত ইমাম হোসাইন তিনি দেখতে পেলেন 680 খ্রিস্টাব্দে সিরিয়ার দামেস্কে এজিদ ক্ষমতা দখল করল অগণতান্ত্রিক পদ্ধতিতে, এবং সরকারি মালের কোনো হিসাব নাই, অডিট নাই, স্বৈরাচারী কায়দায় তিনি ক্ষমতা দখল করে মদিনায় মদিনার আহলে বায়াত যারা, মদিনার নেতৃবৃন্দকে তার আনুগত্য করার জন্য বাধ্য করল। ইমাম হোসাইন যে মায়ের পেটে এসেছেন, যে পিতার পেটে জন্মে এসেছেন, যে নানার কোলে বড় হয়েছেন, তিনি কি এই দৃশ্য চোখে দেখতে পারেন? তিনি বললেন আমি কুফায় যাব, কুফার লোকেরা দাওয়াত দিল, তিনি কুফায় রওনা করবেন, মদিনার লোকেরা হাতে পায়ে ধরলো কুফায় আপনি যাবেন না, তিনি বললেন আমি কোনক্রমে এজিদের বশ্যতা স্বীকার করব না, আমি এর বিরোধিতা করবই। মাত্র 72 জন লোক নিয়ে তিনি কুফার দিকে অগ্রসর হলেন, এই 72 জনের মধ্যে 40 জন পুরুষ আর 32 জন নারী আর শিশু। তিনি যখন কারবালা প্রান্তরে পৌঁছে গেছেন, ইবনে জিয়াদ কুফার গভর্নর তিনি বাধা দিলেন, বললেন আমার দরবারে হোসাইনকে হাজির করো। ইমাম হোসাইন বললেন যে ব্যক্তি আল্লাহর আখেরাতকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, আমি তার সামনে জীবন থাকতে যাব না। রাতারাতি ইয়াজিদ 6000 সৈন্য পাঠিয়ে দিল। ইমাম হোসাইনের সাথে লোক কত? মাত্র 72। 6000 লোক কি যুদ্ধ করা লাগে 72-এর সাথে? শুধু যদি মার্চ করে পায়ের তলায় পিছে 72 জন শেষ হয়ে যাবে। হযরত ইমাম হোসাইন রাতের বেলায় সঙ্গীদেরে বললেন, ও আমার সাথীরা, ইয়াজিদ আমার শির চায়, আমাকে চায়, আমার সঙ্গে থেকে তোমরা তোমাদের জীবনকে বিপন্ন করো না, তোমরা সবাই ফিরে চলে যাও মদিনায়। সাথীরা বললেন, ইমাম আজকে যদি আপনাকে ছেড়ে জীবনের মায়া নিয়ে মদিনায় ফিরে যাই, আর আপনার যদি শাহাদাত নসিব হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে আমরা কি জবাব দেব? আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে পাহারা দেব। সকালবেলায় যুদ্ধ শুরু হয়ে গেল, জোহরের নামাজ আসতে না আসতে 40 জন পুরুষ শাহাদাত বরণ করলেন। এখন একজন পুরুষ বেঁচে আছেন, ইমাম হোসাইন। তাবুর ভিতরে স্ত্রী এবং অন্যান্য মহিলাদের কাছ থেকে বিদায় নিতে এসেছেন, তোমাদেরকে আল্লাহর হাওলা করলাম, আমি যুদ্ধে চলে যাচ্ছি, আমার চোখের সামনে
আমার নানাজির দান্দার মোবারক শহীদ হওয়া ইসলাম, সাহাবীদের রক্ত দেওয়া জীবন দেওয়া ইসলাম, খেলাফত মিটে যাবে পৃথিবী থেকে, রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে, আমার জীবন থাকতে আমি তা হতে দেব না। স্ত্রী এগিয়ে এলেন, বললেন, হুসাইন, জিহাদের ময়দানে থেকে আমি আপনাকে বিরত থাকতে বলবো না, তবে একটি দাবি আছে। এই যে ছোট্ট দুগ্ধ পোষ্য শিশু, গত কয়েকদিন হলো ঘরে খাবার নাই, পানি নাই, আমার বুকে দুধও নাই, এই ছোট্ট বাচ্চাটিকে একটু পানির ব্যবস্থা করুন। ইমাম হুসাইন কলিজার টুকরা সন্তানকে দুই হাতে উঁচু করে এজিদি সৈন্যদের সামনে এসেছেন। এজিদি সৈন্যরা, আমার হাতের দিকে তাকাও, এটি রসুলের আওলাদ, আমার কলিজার টুকরা সন্তান। ফোরাতের অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে, একটু ফোরাতের কুলটা ছেড়ে দাও, ওর একটু পানি পান করায়। আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, এই নিষ্পাপ বাচ্চার সাথে তো কোনো শত্রুতা থাকার কথা নয়। তার এই আবেগপূর্ণ কথা এজিদি সৈন্যদের কলিজা স্পর্শ করল না, তারা বিষাক্ত তীর নিক্ষেপ করল। ইমাম হুসাইনের উঁচু করে ধরা বাচ্চার বুকের ভিতর থেকে বিষাক্ত তীর প্রবেশ করে বেরিয়ে গেল অপর প্রান্ত থেকে, রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। ইমাম হুসাইন দুই হাতে আজলা ভরে সেই রক্ত চেহারায় মাখতে লাগলেন, আর বললেন, কলিজার টুকরা সন্তান, সালে আলাইহিস সালামের উটনীর রক্তের চাইতে তোমার রক্ত পবিত্র, হযরত সালে আলাইহিস সালামের চাইতে রাসূলুল্লাহর মর্যাদা অনেক বেশি, তুমি তার আওলাদ। বাচ্চাকে কোলে করে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন, স্ত্রী, এই নাও তোমার বাচ্চা, ঠান্ডা হয়ে গেছে, এমন পানি পান করেছে, কেয়ামত পর্যন্ত পানি পানি বলে তোমারে আর বিরক্ত করবে না। ইমাম হুসাইন লড়াই করলেন ময়দানে, বহু সংখ্যক সৈন্য হতাহত করে ফোরাতের কুল উন্মুক্ত করে ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে এক আস্তা পানি তুলেছেন, পানি পান করবেন। মুখের কাছে যখন আকণ্ঠ তৃষ্ণার্ত পিপাসার্ত হুসাইন মুখের কাছে পানি নিয়েছেন, হঠাৎ দেশে উঠল মনের পর্দায়, একটু আগে আমার কলিজার টুকরা সন্তান এই পানির অভাবে চলে গেল, 40 জন মানুষ বিদায় হলো, এক ফোঁটা পানি দিতে পারলাম না, এই পানি আমি কেমনে খাই, হাতের থেকে পানি পড়ে গেল। অশ্বের পৃষ্ঠে আরোহণ করলেন, চতুর্দিক থেকে তীর আর তরবারি আসতে লাগলো। ইমাম হুসাইন বললেন, থামো, একটু থামো, তোমরা কাকে তীরবিদ্ধ করছো? আমি কি তোমাদের রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নই? আমি কি তোমাদের রসুলের কলিজার টুকরা মা ফাতেমার নয়নের বড়ি নই? কেমন করে আমার গায়ে তোমরা তীর মারো? উম্মে সালমা, আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সকালবেলায় 11ই মুহররম সকালবেলায় তিনি ঘরে বসে কাঁদতেছেন, কয়েকজন প্রতিবেশী মহিলা এসে বলছেন, মা আপনি কান্দেন কেন? তিনি বলছেন, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি রসুলুল্লাহ আমার বাড়ি এসছেন, আমি দেখতে পেলাম আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়ছে, দাড়ি মোবারক ধুলা মাখা, বুক কাদা বলি। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রসুল আল্লাহ, আপনি কাঁদেন কেন, মুখখানা মলিন কেন, দাড়ি মোবারকে ধুলা বালি কেন? রসুল্লাহ বললেন, উম্মে সালমা, তুমি জানো না আমি এই মাত্র কারবালা দেখে এসেছি, আমি দেখে এলাম আমার কলিজার টুকরা হুসাইনের শির মুবারক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ঘোড়ার পদতলি ঘোড়া দিয়ে পদতলিত করা হয়েছে, তার দেহ মুবারক। ইসলাম এত সহজে আসে না, অনেক রক্ত পাড়ি দিয়ে এসেছে ইসলাম। হযরতে হুসাইনের মস্তক মুবারক এজিদি সৈন্যরা একটা প্লেটে করে নিয়ে কুফার গভর্নর ইবনে জিয়াদের সামনে রেখেছে, ইবনে জিয়াদ চেয়ারে বসা, সিংহাসনে বসা, ইমাম হুসাইনের মস্তক মুবারক তার পায়ের কাছে রেখেছে। কলঙ্কিত ইতিহাস, কি করে আমি শুনাই আপনাদের? ইবনে জিয়াদ চেয়ারে বসে পায়ের কাছে রাখা, ইমাম হুসাইনের ঠোঁটের উপরে লাঠি দিয়ে নাড়তেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বছর বয়স, তিনি বলছেন, ইবনে জিয়াদ, এতক্ষণ যা করেছ মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু এখন যেটা তুমি করতেছো পায়ের কাছে কার বাধা?
তুমি যে ঠোঁটের উপরে লাঠি দিয়ে নাড়তেছ, আমি যায়েদ, আমি দেখেছি রাসূলুল্লাহ হাজার বার এই মুখের উপরে চুমা খেয়েছে, তোমার বিয়া তুমি বন্ধ করো। প্রিয় ভাই সব, রাজতন্ত্র নয়, পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন, দ্বীন দিয়েছেন, সেই জীবন ব্যবস্থা ইসলাম। আজকে এই পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসী জাত হিসেবে চিহ্নিত করার জন্য, উগ্র জাতি হিসেবে, সহিংস জাতি হিসেবে, অগণতান্ত্রিক জাতি হিসেবে প্রমাণিত করার জন্য পাশ্চাত্য শক্তি তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র একে দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে। আজকে জুমার খুতবায় আমি কসাই মসজিদে বলেছিলাম, রাসূলুল্লাহর মাথার উপরে বোমা আকৃতির পাগড়ি বেঁধেছে, পাশে দুইটা অর্ধনগ্ন মেয়ে লোক রেখেছে, নাউজুবিল্লাহ। তোদের মতো অসভ্য আছে পৃথিবীতে? ডেনমার্ক, আমেরিকা, ইউরোপ, তোমরাও কি মানুষের মতো কাজ করেছ? বিশ্বনবী পৃথিবীতে সব দিয়েছেন, কিছু নেন নাই। তাকে অপমান করার অর্থ হচ্ছে মানব সভ্যতাকে অপমান করা। রাসূলকে অপমান করার ক্ষমতা কেউ নাই। তার সম্মান, তার সম্মান পাহাড় সমান নয়, তার সম্মান আকাশ সমান নয়, রাসূলের সম্মান আল্লাহর আরশ পর্যন্ত। আল্লাহ তার আরশে আজিমে কাউকে দাওয়াত দেন নাই, বিশ্ব নবীকে দাওয়াত দিয়েছিলেন। আমি আমার বরিশালবাসীদের বলব, মুসলমানদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আরো সংযমী হতে হবে। আমরা প্রতিবাদ করব, অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু জ্বালাও পোড়াওতে আমরা যাব না। আমরা কারো পতাকা পোড়ানো, কারো অফিসে ভাঙচুর করা, এটা আমাদের কাজ না। আমরা গড়ার জন্য এসেছি, আমরা ভাঙ্গার জন্য আসি নাই। কেউ অসভ্য হলে আমরা অসভ্য হতে পারি না, ওরা অসভ্য, ওরা বর্বর, ওদের জীবনে ভালোবাসা নাই, তাই ওরা প্রতি বছর একটা দিন ভালোবাসা দিবস পালন করে। আমার জীবনে ভালোবাসার অভাব নাই, ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। এই কল্যাণময় জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে মুসলমানদেরকে, সকলকে, হিন্দুদেরকেও। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বলি, আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য খুবই কম। হিন্দুরা বলেন এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কথা প্রায় কাছাকাছি। আপনারা পুনর্জন্মে বিশ্বাসী, আমরা পুনরুত্থানে বিশ্বাসী। আমরা খুব ভালো আছি, এই দেশটা খুব ভালো দেশ, পূজা আর রোজা একসাথে হয়, আমরা অনেক আরামে আছি। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই বলে যারা বিদেশে বদনাম ছড়ায়, তাদের হেদায়তের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের হেদায়ত করো। ক্ষমতা হারায় মানুষ এত পাগল হয় যে দেশের বিরুদ্ধে কথা বলে, মায়ের বিরুদ্ধে কথা বলে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ এদের হেদায়ত নসিব করে দিন। প্রিয় ভাই সব, আমার হিন্দু ভাইয়েরা, অমুসলিম ভাইরা যারা আসছেন, আমি তাদেরকে বলবো, এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, আপনার ইসলাম কবুল করা লাগবে না। আমি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকায় যখন অমুসলিমদের মধ্যে বক্তৃতা করি, তখন বলি আপনাদের মুসলমান হওয়া লাগবে না, যে ধর্মে আছে সে ধর্মে থেকেই যদি কোরআন বর্ণিত আইন যদি মানেন, আপনি শান্তি পাবেন, দুনিয়ায় শান্তি পাবেন, আখেরাতে পরকালেও শান্তি পাবেন কিনা আল্লাহ ভালো জানেন, তবে দুনিয়ার শান্তি তো পাবেনই। কোরআনের আইন সকলের জন্য প্রযোজ্য। প্রিয় ভাই সব, আমি এখন মুনাজাতের দিকে আগাবো, ইসলামের ব্যাখ্যা দিচ্ছিলাম, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের চাইতে কল্যাণময় জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই। বলেন সুবহানাল্লাহ। আমি মোনাজাতের দিকে যাচ্ছি, আর মোনাজাতের আদব হলো বসা। এই রাস্তা জুড়ে যত মানুষ দাঁড়ানো আছেন, সব মানুষ বসুন। গতকাল বলেছিলাম, মোনাজাতের কথা শুনে দুই একজন হাঁটে, এটি কিন্তু বেয়াদুবির পর্যায়ে পড়ে, আদবের খেলাফ। মানুষের হাতে যেমন ক্যামেরা থাকে, ফেরেশতার হাতে ক্যামেরা আছে না? তা আপনি মোনাজাতের কথা শুনে যদি হাঁটেন, আপনি তো বেয়াদুবের খাতায় নাম লেখালেন, এমন হতভাগ্য কারো হওয়া উচিত না। মুনাজাত হয় কার কাছে? সেই আল্লাহরে ভয় করেন, জায়গায় বসেন এবং মুনাজাতে শরীক হন। মুসলমানদের বড় দুর্দিন যাচ্ছে, এত বড় দুর্দিন
আমি ছোট্ট মানুষ, আমার জ্ঞান সীমিত, আমার ইলেম কালাম সীমিত, আমার দৃষ্টিভঙ্গি সীমিত, এই সীমিত দৃষ্টিভঙ্গি দিয়ে আমার পড়াশোনা অবজারভেশনের মধ্য দিয়ে আমি যেটা বুঝতে পারি, বর্তমান পৃথিবীতে মুসলমানেরা যে বিরাট ষড়যন্ত্র আর বিপদের মুখোমুখি হয়েছে, পৃথিবীতে কোনো কালে এত ষড়যন্ত্র, এত বহুমুখী ষড়যন্ত্র আর কোনোদিন হয়েছে বলে আমার জানা নেই। এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে? কার কাছে? তিনি পারবেন আমাদেরকে কল্যাণ দিতে। এই জন্যে মা বোনেরা যারা এসেছেন, মা বোনদেরকে বলবো, আপনাদেরকে ইসলাম সর্বাধিক সুযোগ দিয়েছে, আপনাদের অধিকার দিয়েছে, লেখাপড়া করতে পারবেন, চাকরি করতে পারবেন, রাজনীতি করতে পারবেন, আপনারা সমাজনীতি করতে পারবেন, আপনারা যুদ্ধেও যেতে পারবেন, সব পারবেন, তবে আপনার শালীনতা, আপনার সম্ভ্রম, আপনার সতীত্ব, আপনার পর্দা আপনাকে বজায় রাখতে হবে। একাশটুকুনের মধ্য দিয়ে নারী